আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রিসেন্টলি ভিভো একটি ফোন লঞ্চ করছে, তার নাম ভিভো Y20। ফোনটির ইন্টারেস্টিং ফিচার থাকছে 6.5 ইঞ্চির ডিসপ্লে, 5000mAh ব্যাটারি, শেষে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। এছাড়াও এই ফোনটিতে নেগেটিভ দিকও রয়েছে, সকল বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে। তার জন্য শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি। বরাবরের মতো সাথে থাকছে আমি মামুন, আপনারা দেখছেন টেকনিক্যাল মামুন ইউটিউব চ্যানেল। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে প্রিয় টেলিকম ভিক্টোরিয়া রোড টাঙ্গাইল। তাদের কাছে ভিভো Y20 পেয়ে যাবেন 14,990 টাকা। এছাড়াও তাদের শপে অন্যান্য সকল ফোন পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে। আচ্ছা, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুবান্ধব থাকলে শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। শুরুতেই কথা বলি এই ফোনটার ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটার ডিজাইন আমার কাছে খুব ভালো লেগেছে, কেননা এই ফোনটার রেয়ারে থাকছে চমৎকার সুন্দর গ্যাডেন কালারের ফিনিশ, শেষে থাকছে সানরাইজ ইফেক্ট। ভিভো Y20 এবার থাকছে প্লাস্টিক বা পলিকার্বনেট, তবে আপডেট থাকছে ক্যামেরা প্লেসমেন্টে। প্লাস্টিক বডি হওয়ার কারণে এই ফোনটার বিল্ড কোয়ালিটি তেমন একটা ভালো লাগেনি, তবে সানরাইজ ইফেক্টের কারণে এই ফোনটার ডিজাইন বেশ ভালো লেগেছে আমার কাছে। তবে যাই হোক, এই প্রাইস রেঞ্জে প্লাস্টিক বডি মানা যায়, এই ফোনটার ডিজাইন মোটামুটি ভালোই বলা চলে। কথা বলা যাক এই ফোনটার ডিসপ্লে নিয়ে। ফোনটি থাকছে 6.5 ইঞ্চের একটি আইপিএস এলসিডি ডিসপ্লে, যাতে থাকছে HD+ রেজলিউশন, অর্থাৎ 720x1600 পিক্সেল। সেক্ষেত্রে এই ফোনটার ডিসপ্লেতে PPI ডেন্সিটি থাকছে 270। এই ডিসপ্লে PPI ডেন্সিটি কম থাকার কারণে সানলাইটে এবং ডিরেক্ট সানলাইটে ব্যবহার করতে একটু প্রবলেম হতে পারে, তবে মানা যায় এই প্রাইসের যে ডিসপ্লে মোটামুটি ভালোই। তাছাড়াও এই ডিসপ্লে কালার ক্লারিটি ছিল বেশ ভালো। ক্যামেরা সেকশনে ফোনটি থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন ক্যামেরা সময় থাকছে 13 MP, 2-তে থাকছে 2 MP ডেপ সেন্সর, 3-তে থাকছে 2 MP মাইক্রো লেন্স। এই ফোনটা রিয়ার ক্যামেরা দিয়ে কয়েকটি ছবি তুলেছি স্ক্রিনে দেখে নিন, তবে এই ফোনটাতে আল্ট্রাওয়াইড ক্যামেরা দিলে অনেক বেটার। এছাড়াও এই ফোনটির সেলফিতে থাকছে 8 MP আর একটি সেলফি ক্যামেরা, তবে এই প্রাইস রেঞ্জের সেলফি ক্যামেরা মোটামুটি ভালোই, তবে মেবি 13 MP ক্যামেরা দিলে বেটার হতো। এবার কথা বলি এই ফোনটার পারফরমেন্স নিয়ে। ফোনটি রান করছে ফান্টাস 10.5, যার ব্যাকএন্ডে থাকছে Android 10 সাপোর্ট, আর চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 460, যা 11 nm টেকনোলজির উপর বেস্ট অক্টোকোর প্রসেসর। এর জিপিইউ থাকছে Adreno 610। এর কোয়ালকম স্ন্যাপড্রাগন 460 একটি নতুন চিপসেট, এ থেকে গেমিং পারফরমেন্স মোটামুটি লেভেলে খেলতে পারবেন। এ থেকে পাবজি, কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9-এর মতো গেমস খেলতে পারবেন বেশ স্মুথলি, তবে পাবজি রান করতে পেরেছে HD গ্রাফিক্স। তবে এই ফোনটিতে ফ্রি ফায়ার গেম খেলতে পারবেন বেশ স্মুথলি, বেশ ভালোভাবে ফ্রি ফায়ার গেমটি খেলতে পারবেন। আমার কাছে 15,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে গেমিং পারফরমেন্স আর একটু বেটার দিলে ভালো হতো। ফোনটিতে একটি ভ্যারিয়েন্টে থাকছে 4GB 64GB, এই প্রাইস রেঞ্জে এটা খুব ভালো করেছে। সিকিউরিটি হিসেবে ফোনটির ফিঙ্গারপ্রিন্ট থাকছে সাইড মাউন্টেড, এই ফোনটার ফিঙ্গারপ্রিন্ট বেশ ফাস্ট এবং অ্যাকুরেট। এছাড়াও এই ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশন বেশ ভালো ছিল, কারণ এই ফোনটার ওয়েট মাত্র 192 গ্রাম। এবারে কথা বলি এই ফোনটার ব্যাটারি এবং চার্জার নিয়ে। ফোনটি থাকছে 5000mAh একটি লং লাস্টিং ব্যাটারি, যার ব্যাকআপ নিয়ে বলতে গেলে হেভি ইউজে 10 ঘন্টা এবং নর্মাল ইউজে 2-3 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এছাড়াও এই ফোনটিতে থাকছে 18W-এর একটি ফাস্ট চার্জার, তবে থাকছে মাইক্রো USB, তবে আশা করছিলাম USB টাইপ সি থাকবে। তবে যাই হোক, প্রাইস রেঞ্জে এই ফোনটা মোটামুটি ভালোই বলা চলে। এখন কথা বলবো এই ফোনটার ভালো দিক খারাপ দিক নিয়ে। এই ফোনটার ভালো দিক 5000mAh ব্যাটারি, 6.5 ইঞ্চের ডিসপ্লে, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, 18W-এর ফাস্ট চার্জার সহ আকর্ষণীয় সব ফিচার থাকছে এই ফোনে। এই ফোনটার নেগেটিভ দিক হলো HD+ ডিসপ্লে, আল্ট্রাওয়াইড ক্যামেরা মিসিং এবং USB টাইপ সি মিসিং। ক্যামেরা প্লেসমেন্টে আর একটু ইমপ্রুভ করলে আর একটু ভালো হতো। সো ভিউয়ার্স, এই ছিল ভিভো Y20 একটা ফুল রিভিউ। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো, সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা।